প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর ছোট মেয়ে বিনীতা চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার স্থানীয় সময় বিকেল চারটায় লন্ডনের ইউসিএল ইউনিভার্সিটি হাসপাতালে তিনি মারা যান। আব্দুল গাফফার চৌধুরী চার মেয়ে ও এক ছেলের মধ্যে বিনীতা সবার ছোট ছিলেন। বিনীতা একজন সিনিয়র ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসেবে বিভিন্ন কোম্পানিতে কাজ করতেন। তিনি আব্দুল গাফফার চৌধুরীর সঙ্গেই থাকতেন। বিনীতা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।